আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে সরিষা এবং কালো জিরা ভর্তা করে দেখাবো। এখানে সরিষা আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি, এখানে কালো জিরা নিয়ে নিয়েছি, আমি দুইটা ভর্তা একসাথে দেখাবো এর জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে বড় দুইটা পেঁয়াজ কুচি করে করা আছে, এখানে একটা রসুন এরকম কোষ ছাড়িয়ে নিয়েছি, আমি নিয়েছি কিছু কাঁচামরিচ, এখানে শুকনো মরিচ আছে, শুকনো মরিচটা আগে থেকে আমার ভাজা, লাগবে সরিষার তেল এবং লবণ। এখানে আমি সরিষা কালো জিরাটা আমি হালকা একটু টেলে নিব, কালো জিরা থেকে যখন সুন্দর একটা সেন্ট বের হবে তখন আমি এটা এরকম ইয়ে করে নিব, টেলে একটা পেঁয়াজে ঠান্ডা করে নিব। কালো জিরা থেকে সুন্দর একটা সেন্ট বের হয়েছে, তখন আমি কালো জিরাটা ভেজে নিয়েছি, এখন এটা একটা প্লেটে নিয়ে নিয়েছি ঠান্ডা করে নিব। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এখন এখানে সরিষা তেল দিয়ে দিব, এখন এখানে আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটা ভালো করে ভেজে নিব। এখন পেঁয়াজ রসুনের সাথে আমি এরকম লবণ দিয়ে দিব, যখন আমি ব্লেন্ড করব তখন আমি যদি প্রয়োজন হয় তখন আমি আবার দিয়ে নিব। এখন আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটা লবণ দিয়ে ভেজে নিব, একদম বাদামি করে ভেজে উঠিয়ে নিব প্লেটে। পেঁয়াজ রসুনটা আমি ভালো করে ভেজে নিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ রসুন এরকম একটু ভাজা ভাজা করে করে নিতে হবে, এখন আমি এটা একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নিব। এখানে একটা ব্লেন্ডার জারে আমি সরিষাটা নিয়ে নিয়েছি, এখন সরিষাটা ব্লেন্ড করে নিব। এখানে সরিষাটা আমি ব্লেন্ড করে নিয়েছি, এখানে কালো জিরা ভর্তা এবং সরিষা ভর্তার জন্য আমি আলাদা করে নিয়েছি, এখন এক এক ভাগ দিয়ে দিব সরিষার ভেতরে। এখন পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এখন এটা আমি আবার গ্রাইন্ড করে নিব। এখন লবণটা চেক করে দেখেছি, লবণটা পারফেক্ট আছে, এখন আমি আর একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, এখন আবার গ্রাইন্ড করে নিব। এই গ্রাইন্ডটা করেই আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। এখন এবার আমি গ্রাইন্ড করে নিয়েছি, এখন সার্ভিং ডিশে সার্ভ করে নিব। এখন গ্রাইন্ডার জারে কালো জিরাটা নিয়ে নিয়েছি, এখন আমি কালো জিরাটা ভালো করে গ্রাইন্ড করে নিব। এখন কালো জিরাটা গ্রাইন্ড করে নিয়েছি, এখন কাঁচামরিচ পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচটা দিয়ে দিব। এখন সরিষা পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং সরিষা তেল দিয়ে দিয়ে শুকনো মরিচ দিয়ে দিয়েছি, এখন এটা গ্রাইন্ড করে নিব। এখন লবণটা আমি চেক করে নিয়েছি, লবণ ঠিক আছে, এখন আরেকটু সরিষার তেল দিয়ে দিয়েছি, এখন আরেকবার গ্রাইন্ড করে আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। এখন কালো জিরাটা আমি গ্রাইন্ড করে নিয়েছি, এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। হয়ে গেছে আমার সরিষা ভর্তা এবং কালো জিরা ভর্তা, আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যাদের ঠান্ডা লাগে তাদেরকে যদি আপনারা এই রেসিপিটা বানিয়ে খাওয়ান তাহলে তাদের ঠান্ডাটা ভালো হয়ে যাবে। কালো জিরা হলো মহা ওষুধ, এটা কোরআনে লিখিত আছে যে কালো জিরা সকল রোগের ওষুধ, আপনারা কালো জিরাটা বাসায় ঠান্ডা লাগলে বানিয়ে খাবেন, কালো জিরা এবং সরিষা। হয়ে গেছে আমার কালো জিরা ভর্তা রেসিপি, আপনারা আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। কালো জিরার সাথে আমি আরেকটা রেমেডি দেখাই আপনাদের, যাদের ঠান্ডা লাগে তাদের আদা এবং লেবু, এখানে 1 ইঞ্চি আদা এবং 1টা লেবু আমি গোল গোল করে কেটে নিয়েছি, আদা এবং লেবু এবং 1 চিমটি স্যাফরান, এটা জাল করে নিয়েছি। এটা যদি জাল করে আপনারা যাদের ঠান্ডা লাগে তাদেরকে খেতে দেন তাহলে তাদের ঠান্ডাটা ভালো হয়ে যাবে, ভিতর থেকে কফটা পরিষ্কার হয়ে যাবে। এটাও আপনারা বাসায় যাদের ঠান্ডা লাগে তাদেরকে তৈরি করে দিতে পারেন।